আল্লাহ হদ্দে মা গররাকা বিরাব্বিকাল করিম বান্দা আমি কাই আমি কাই আমি কাই শয়তান হদ্দিন মা হক বাজার এবাল সত্যি করে হনসাই আর বেশিরভাগ যাওয়া হন মিকে আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ যদি প্রিয় হইতাম চাই আল্লাহ স্বাভাবিক কিছু হাস আবার কিছু হাস এবাল আই হইতাম না কিছু শুধু আই অনারা নামিন হইমনি অনারা জ্ঞানী গুণী মানুষ ভাই শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ অনারা উনি উনি হইবেন তা গরম পড়িব না বাদ্যম পড়িব না অনারা হইবেন না হইতাম না নামাজ রোজা এক সপ্তাহ লেটিয়া লইয়ে রে এক মাস মাইনচুর নামে বদনাম কর ওয়া মুরব্বী ওনারা অন্য নাই কিছু নহর কিন্তু তারা হদ মাইনচুর নামে বদনাম আরো বাড়ির মাইয়া আছে বিয়ে নদিন লইয়ের হতা টানা টানি বৌরে ফজর তো রাতিয়ে তিন বেলা মাইতন মাইনচুরে উপকার করি হোঁড়া দন মা বাপ হল সিল্লে সিল্লে হতা হন নামাজ নফরিয়ে ফাবজি গেম উৎপবিতন বিয়ের আগে আবিয়াতা মাই ফরে দিলে ফোন আসে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মাই ফক কলরে ডিস্টার্ব করন জোর হন না কেন হার ঘর কি আছেন না ইলে হতা হন মুরব্বী দিলে অসম্মান করন নেশার মৃত্যু জড়িত তাইলে নেশা তাহলে কি সারম করিব এর দূর জানা নিজের বিবেচনা করি দুইয়ের বাক পাইলাম একটা নন্দী কিছু গরম করিব কিছু বাদ্যম করিব বাদ্যম করিব কি কি কোরআন হাদিস জানা আছে এবার ফার্স্ট নন্দী নফারির কে এখন যাতে নফারির কে প্রশ্ন আসছি বুট করে একজন হবে বালাই তো তো যায় শয়তান চলে কারি বেশিরভাগ বেশি বল শয়তান তিয়ে তো কি দিই বেগুনো মিলে যেতে হর আল্লাহ আল্লাহ আর আর দোষ নাই এবাল ইতা হবে আল্লাহ আই কি জি দি ছ আই কি জি দি এবাল আর হল তুই না কুজরাইতে মাঝে মধ্যে অনারতন বিয়ের শাদীর অনুষ্ঠান অনুষ্ঠান তাইলে শেষ হইতে হইতে হঠাৎ বাজে 12টা 1টা কর তাই হন পরে বজনে চিন্তা করে তো আর কত আছে দেন তারপরে নামাজ সাল নামাজ ফরিয়া রে না সত্য না এলি মনে না পড়ে কিন্তু আনা হন ওয়াইজ নসিহত তুমি গেলে তেন মনে পড়ে হঠাৎ করি ও অজ্ঞ শব্দ হানো তাই আমি বোমান মারি তো গুঙ্গে হঠাৎ করে যে তুগ হান আমি দাও আছে শি আল্লাহ
শয়তান হাদাল্লা কি জি এবার শয়তান হতে বান্দা উত্তর খুঁজে লাগি হারে খুশি করি পেলে জোর হন না হারে এবার হতাই না হদ্দ না মিলাইছ এ দূর মিললি না জোর হন দূর মিললি না এবার আই ঠিক আছে আইনলি গুজি ঘুম গেই মনে হদ আসলে ভাবি না তো শয়তান হদ্দে সাবধান করে দিলাম তুই শয়তানা হব দে আল্লাহ তো তোর আগে তুমি ওয়ার্নিং দি মাঝে মধ্যে মেজাজ কেনা গরম না গরম প্রধানমন্ত্রী আর মানে যে সান্ত্বনা বই দেখিনি আরেকজনে যাই হবে দেখুস না খান্ড কি দে আয় আসলি এতে তুমি আসা নাও করি কি আস তাল দেন দে কি দেহ কি হইলে তো আবার তোর মেজাজ গরম হয়ে যাবো সয়া মেজাজ গরম করি তো দেখছে করি হইলে তো তোর মেজাজ গরম হয়ে যাবো তো আবার কি করতে কি করিবে একটু সে যদি তার তো ফালা দিই ইয়া হতাশ বুদ্ধি দিতে তু সেই তার তো ফালা দিবি আর তা হওয়ার দোষ দিবি দে আরে তক তোর হইতো না ইয়াই তার আগ্রহ আরো হাস না কি দে হাস না হাস না আচ্ছা যা কিছু হইতো না উইতে রং টং মিশ মিশ দিয়ে সবজি টবজি মিষ্টি করিয়ে মশলা দিয়ে তোর হতারে ইল্লা করে দিই এন ভাবে দিয়ে দে নামে বলি কি আর বন্ধু যে তারা হতাই হই তুই না আর মন মিতি তুই যদি ফোনও দিতি আর গোসাই নবাই তুই গোসাই নবাদিলে আমি দূরি ন যেতাম দূরি ন গেলে আমি আপনি তুললাম আপনি তুলি তা পূর্ণ করতো ইয়া তার পুরোনা হার ফুলিশ আলাদা দেবে গেল দোষ তোর এবার শয়তান হাত দেয় সার আল্লাহ এক ঘন্টা বাড়ি যাবো তো হার গান জোর হন না বাজে হার গান নামাজের মিকাই শয়তান হবে টাইম বহুত আছে ওই যে বুড়ো গিয়েছ না বেলা দাড়ি সাদা পরিবি নামাজ সন্ধ্যা টাইম দিয়ে গুণা হারগান দাম দিয়ে দিই আল্লাহ ডাক এক মিকে শয়তানের ডাক
আর বেশিরভাগ সময় জীবনের অংশ শয়তানের কিশোরী কালে চলে গেল। কিন্তু বাদ্যের দিন শেষে জম্পরিবে তাহার সামনে এবার আপনারা হতচক বলা মাসে শোন বারবার উন্নত দে বারবার উন্নতি দি বারবার আরো উন্নতি দি শয়তানের হাতে তাহলে আল্লাহরে নারাজ বুঝছি আল্লাহরে খুশি গরিবের মতো কোনো হাস আই করি নাও পারি চল্লিশ পঁয়তাল্লিশ খান বছর শেষ করি ফেলাই বাইচু মার হয় দিন মনে মনে চিন্তা করে এবার ইন্দি ডরাতে অভুক বোধ গুণা বুঝছি এই গুণা তো মাফ করিবার সুযোগ নাই এই গুণারে হারাইবার মতো সব করিবার কোনো সুযোগ নাই আত্মজীবন শেষ আত্মজীবন শেষ আত্মজীবন শেষ বান্দা যাতে গাছতলা বই বই রে মন খারাপ করি হতাইন ভাবে তো সন্তানের মন খারাপ যতই যাও মা বাবা কিন্তু সহ্য করি না পারে ইয়ান বাস্তব আল্লাহ বান্দার হদ্দুর ভালোবাসেন শোন যাতে বান্দা মন খারাপ করি বইতে কি হঠাৎ করি আল্লাহ পাকে ডাক দিয়ে হতে একবার শুধু মনতুন হ মাওলা ভুল করেছি মাফ করে দাও জীবে তোবা করে খুশি মনে টাকা তুলি মাঝে মধ্যে নামে না নামে ইতে যাতে নামে সারি আমি খবর হয়ে বাইনে বেগুন শুধু দূর আছে এনে বাইনে মামারও দূরে নি আর এই মামা বাইনে কল দূর আছে একখানা ভাবি শোন যে আল্লাহ রে ঠেকাত ফুরি ডাহিলে এত খুশি হয়ে যাবি উত্তর দম্পরিবেদ দুও শব্দ উগল দি পছন্দ উগল দি বেশি পছন্দ দুও কি এক নাকি আলাদা আলাদা ফাস ওয়াক্ত নামাজ আল্লাহ কেন জোর হন না পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ কিন্তু কিন্তু তাহাজ্জুদের গভীর রাতের নামাজ আল্লাহর আছে আই কিন্তু কেউ শিখাই নো জি অনারা হই না এবার আই কেন প্রশ্ন করি তাহাজ্জুদের নামাজই কি বাধ্যতামূলক না সুন্নত হন সুন্নত মুয়াক্কাদা হন নফল হন বাধ্যতামূলক কিন্তু পাঁচ ওয়াক্তই বে কিরো ভাই
ফাসক্ত নামাজ পছন্দ, তাই জন্য নামাজ বেশি পছন্দ কা? আল্লাহ হদ দে আছে আল্লাহ কিন্তু অনর হয় দে আল্লাহ শুধু চাই থাকি আর বান্দা কেন করে এবার বান্দার মন স্বপ্ন দিয়ে আল্লাহরে খুশি করুন ইতা হামাই দেখ ছোট বিশ্ব টিয়া গড়ি গড়ি দিগুলি জোর হন না হতান কিললে তুললি একখানা বাদে ওনারা নিজেরাই বুঝিবেন আর কমিটির ভাই আপনার যারা আছেন ওনারা কেন খেয়াল করুন কারণ মাহফিল গরণ একখান জিনিস মাহফিল স্থায়িত্ব ওনার এক জিনিস আইয়ের উনিয়ের জন একখান জিনিস পরিবর্তন হন ওনার কেন বললাম একমত আছেন না বাজি পরিবর্তন আমার দরকার আছে না আর কেন জোর হন আছে না আল্লাহ বুঝবে তৌফিক দান করুন।